নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ 21 জুলাই। আগামী 21 জুলাই দেশে বিজেপি সরকার যেন না থাকে, বিজেপি সরকারকে 2024-এ হারাতে হবে, এটাই ছিল 21-এ জনসভার একমাত্র সুর। একটা লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ, বিজেপি হটাও, দেশ বাঁচাও, ইন্ডিয়া উইল উইন। যা যা বললেন এই দুই নেতা, তার প্রত্যেকটা কথাই জাতীয় রাজনীতির কথা, 2024-এর নির্বাচনকে মাথায় রেখেই বলা। আগে কতদিন আগে এমনটা হয়েছে জানি না, সম্ভবত কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হবার পরে এই প্রথম। 21 জুলাই মমতা তার পুরো বক্তৃতায়, অভিষেক তার পুরো বক্তৃতায় একবারের জন্য কংগ্রেসের নামও নিলেন না, একবারও না, সমালোচনাও নয়, সমর্থনও নয়। কদিন আগেই জগাই মাধাই আর গদায়ের সঙ্গে সতত লড়াইয়ের অন্তত একজনের সঙ্গে একটা স্থায়ী নো ওয়ার প্যাক্টে, এক অনাক্রমণ চুক্তির দিকেই যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা পরিষ্কার। সিপিএম নিয়ে ঝাঁজ কম, খুব কম কয়েকটা কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সেটাও বললেন না। সারা বছরে অন্য দলের বড় বড় কনফারেন্স হয়, অধিবেশন, পার্টি কংগ্রেস ইত্যাদি, তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের মঞ্চ থেকেই দলের রাজনৈতিক দিশা, লক্ষ্য জানিয়ে দেওয়া হয়, জানিয়ে দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেখানে সামান্য পরিবর্তন, দিশা দিলেন মমতা অভিষেক দুজনে মিলে, সেটাই আজ আমাদের বিষয়। আজকে 21 জুলাই কি বললেন অভিষেক মমতা? পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের ঠিক পরেই 21 জুলাই অন্য মাত্রা পেল। বৃষ্টি হলো, তবে থোড়াই কেয়ার, জনতার ঢেউ আছড়ে পড়ল সুনামি হয়ে। সেই সুনামি থেকেই গর্জন উঠল, বিজেপিকে ফালা ফালা করলেন মমতা অভিষেক। অভিষেক অল্প বললেন, তবে সেই ঝাঁজ বিলকুল বজায়। মমতার আক্রমণ আরও জোরালো, সবে বেঙ্গালুরুতে বিরোধী জোটের প্রবল হাওয়ায় আত্মবিশ্বাস ডগবগে। ইন্ডিয়ার কাঁধে ভর দিয়ে মমতা তুলোধনা করলেন মোদী সরকারকে। একগুচ্ছ হাতে গরম ইস্যু, মণিপুর চলছে, তার মাঝেই ভাইরাল ভিডিও, তোলপাড় দেশ, দলিত মহিলাদের ওপর নির্লজ্জ অত্যাচার, নগ্ন করে হাঁটানো হয়েছে, তার আগে গণধর্ষণের অভিযোগ, এক কুকি মহিলার বাবা ও ভাইকে খুনের অভিযোগ। বীরেন সিং সরকার গত 3 মাস ধরে তুমুল চাপে, তবুও সরানো হয়নি। বিরোধীরা ফালা ফালা করছে, মমতা অভিষেকের হাতে 21 জুলাইয়ের মতো এত বড় মঞ্চ, তীরের পর তীর। মমতার ভাষণের বড় অংশ মণিপুর নিয়ে, ইন্ডিয়া অর্থাৎ বিরোধী জোটের প্রসঙ্গ টানলেন, 24-এর বার্তা স্পষ্ট, মোদী সরকারকে উৎখাত করার সংকল্প, তারই অঙ্গ হিসেবে বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি। অভিষেক ওপেন খেললেন, চ্যালেঞ্জ একটু শুধরে দিলেন মমতা। ব্লকে ব্লকে ঘেরাও কর্মসূচি, খেলা শুরু অনেক আগেই, 21-এর বিধানসভা ভোটের সময় থেকে। এবার মমতার মাস্টার স্ট্রোক, খেলা হবে, এ অন্য খেলা, বাংলার নিজস্ব টাকায় 100 দিনের কাজের একটা প্রকল্প। মুখ্যমন্ত্রী নাম দিলেন খেলা হবে, বাংলার নিজস্ব বাড়ি, 21-এর মঞ্চ থেকে প্রকল্প ঘোষণা, 24-এ জন্য খেলা, মমতা স্পষ্ট করে দিলেন। তিনি চ্যালেঞ্জ নেবার লোক, মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দুর্বল করা যাবে না, তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, আঘাত করবে, তত শক্তিশালী হবে, ইন্ডিয়াকে আটকানো যাবে না, বিরোধী ঐক্যের ধারণা বদ্ধমূল করতে মমতা বার্তা দিলেন। তিনি নেমে পড়েছেন, ছেড়ে কথা বলবেন না। অন্যান্য বারে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু উর্দু শায়রি বলেন, কিছু হিন্দি শব্দ ব্যবহার করেন, এবারে মাঝে মধ্যেই হিন্দিতে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ছিল ওই জাতীয় রাজনীতি মঞ্চের মহড়া। একবারও কংগ্রেসের নাম না নিয়ে তিনি সাফ বুঝিয়ে দিলেন, বিরোধী জোটের জন্য তিনি কমিটেড, তিনি বার্তা দিলেন কংগ্রেসের হাইকমান্ডকে, আমরা হাত বাড়িয়ে দিলাম, বল এবার আপনাদের কোর্টে, এরপরও যদি আপনাদের রাজ্য নেতৃত্বে সুর না বদল হয় আমাকে দোষ দেবেন না। কিন্তু অন্যদিকে সিপিএম এর বিরোধিতা তিনি ছাড়ছেন না। তিনি কেন? রাজনৈতিক মহলে সবাই জানে এই মুহূর্তে সিপিএম তৃণমূল কোনো অপ্রত্যক্ষ বোঝা পড়াও সম্ভব নয়, কাজেই মমতা জোট ভাঙার দিকে নজর দিলেন। কংগ্রেসের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক ঝালিয়ে নিতে পারলে মুসলমান ভোটের যেটুকু ক্ষয় হয়েছে তা আবার পুষিয়ে নেওয়া যাবে, এটাও মমতা জানেন। এবং এই 21 জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নরেন্দ্র মোদীকেই পাখির চোখের মতো টার্গেট করলেন মমতা, বুঝিয়ে দিলেন 2024-এর লড়াইয়ে বাংলায় দিদি মোদীরই লড়াই। 100 দিনের টাকা দেবেন না, আটকে দেবেন, অভিষেক জানালেন নয়া কর্মসূচি, দিল্লি চলো 2 অক্টোবর। গান্ধীর জন্মদিন আর নেতাজির স্লোগানকে অত্যন্ত ভেবেচিন্তে মিলিয়ে দেওয়ার কাজটা করে রাখলেন।
পেটের লড়াই ভাতের লড়াইয়ের কথা বললেন অভিষেক। দিল্লি টাকা দিচ্ছে না, তাই পায়ে ধরে না সেধে লড়াইয়ের রাস্তায় দিল্লি চলো। কিন্তু সে আন্দোলন সত্যাগ্রহ, তাই গান্ধীর জন্মদিন। মানে কেন্দ্রের বঞ্চনার সেই পুরনো লড়াইকে এই ইস্যুতে ঝালিয়ে রাখলেন অভিষেক। অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে কেবল আন্দোলন না, বিকল্প পথের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন টাকা জোগাড় হয়ে গেছে, প্রকল্পের নাম খেলা হবে, 100 দিন না হোক 40-50 দিনের কাজ দেব বাংলার মানুষকে, বাংলার মানুষকে ভুখা মরতে দেব না। একজন লড়াইয়ের কথা বললেন, অন্যজন সেই লড়াইয়ের সুফল যতদিন না আসে ততদিনের জন্য বিকল্প আয়ের ব্যবস্থার কথা বললেন। বললেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, টাকা আসছে না তো কি, আমরা বাড়ি তৈরি করাবো, আমরা টাকা দেব। বিজেপির ভাতে মারার পরিকল্পনার বিরুদ্ধে লড়াই হবে, আলবাত হবে, কিন্তু তার সঙ্গে বিকল্প পথের কথাও জানিয়ে দিলেন, আশ্বস্ত করলেন বাংলার আম জনতাকে। দুঃখ প্রকাশ করলেন পঞ্চায়েত হিংসার জন্য, মৃত্যুর জন্য। জানালেন প্রতিটি মৃত পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি আর 2 লক্ষ টাকা দেওয়া হবে। বিজেপি নেতাদের বুথ স্তরে বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির কথা বললেন অভিষেক। সূত্র দিলেন মমতা, বললেন বুথ নয় ব্লক, আর বাড়ির 100 মিটার দূরত্বে প্রতীকী ঘেরাও। সব মিলিয়ে এবারে 21 জুলাই অন্যরকম সবর্থে, অনেক বেশি জনসমর্থন নিয়ে এবার মমতার লক্ষ্য দিল্লি, সেটা পরিষ্কার। আমরা মানুষকে প্রশ্ন করেছিলাম এবারে 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা কংগ্রেসের বিরুদ্ধে একটা কথাও বলেন, বরং বারবার বিরোধী জোটের কথাই বলেছেন। তার মানে কি এরাজ্যে তৃণমূল আর কংগ্রেস জোট হতে চলেছে? শুনুন মানুষ কি বলেছেন। এখনও জোটটা অনেক সময়, দিল্লি যেমন বহুদূর, এই কত কবে যে এই জোটটা পরিপূর্ণ হবে, আদৌ কতটা হবে জানি না। এখন জোট যেভাবে এগোচ্ছে তা আমরা বলতে পারি যে কোনো মুহূর্তে যে কোনো জনের সঙ্গে প্রয়োজনের তাগিদে তারা জোট করতে পারে। অবশ্যই সেই বার্তাটাই মনে হয় মমতা অনেক যে আজকে দিতে চলেছে, এই কারণেই যে আগামী যে লোকসভা নির্বাচন আসছে, নির্বাচনে যে ইন্ডিয়া নামে একটা জোটের বার্তা, তো অবশ্যই আপনাকে হলে সবকে নিয়ে মমতা যে চাইছে যে একটা জোট গড়ার। এখন এ সম্পর্কে আমি বলতে চাই যে তৃণমূলটা তো কংগ্রেস থেকে বেরিয়েছে 98-এ, এবং তারা নতুন দল করেছে, এবং নতুন করেছে মানে সে তো কংগ্রেস, দুটোই তো কংগ্রেস, ওটা ইন্দিরা কংগ্রেস আর এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে কংগ্রেস কংগ্রেসের সাথে মিশে যাওয়াটাই তো স্বাভাবিক। সোনিয়ার পাশাপাশি বসে থেকে যে বার্তা দিয়েছেন স্বভাবতই খানিকটা লিয়াজো মেনটেন করার জন্য কংগ্রেসের বিরুদ্ধে বলেনি, এটাই সম্ভাব্য বিষয় বলেই আমি মনে করি। কংগ্রেস আর তৃণমূল জোট কী করে সম্ভব হবে, দুটো তো দুটো বিপরীত মেরুতে বসে রয়েছে। এটা ভারতবর্ষের ফিগার উনি মমতা বন্দ্যোপাধ্যায়, তা উনি তো আর ছোটোখাটো কোনো এমপি ফেমপিদের সঙ্গে বসে আর উনি জোট করবেন না। একটা ইন্ডিয়া বলে যে জোটটা উনি আপনি করেছেন, ওটা আমার মনে হয় যে এটাতে বিজেপিকে হটানোর জন্য প্রতিটা বিরোধী শক্তিকে এক হয়ে লড়তে হবে। বাস্তব পরিপ্রেক্ষিতে এখন রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমার যেটা মনে হয় যে কোনো দল কোনো দলের সঙ্গে জোট করাটা খুব একটা অস্বাভাবিক কিছু ব্যাপার নয়। লিডাররা যদি জোট করে, সাপোজ সোনিয়া গান্ধী কিংবা মমতা দিদি অ্যালায়েন্স করলো ঠিক আছে, ওনার যার লিডাররা আছে তারা হয়তো মেনে নিল, কিন্তু আমার মনে হচ্ছে না যে জেনারেল পাবলিক যারা ইলেকশনে প্রচুর মার খেয়েছে তৃণমূলের হাতে মরেছেও তাদের তারা মানবে না, বরঞ্চ আরও ক্ষতি হয়ে যাবে, কংগ্রেস তো সাফ হয়ে যাবে, দিদিরও ক্ষতি হবে। আমরা চাইবো যদি জোট হয়ে থাকে দল যেটা চিন্তা ভাবনা করবে আমরা সেটাই মেনে নেব, অধীর দল যেটা ভাববে সেটাই আমরা মেনে নেব, এটাই আমাদের চিন্তা, দল এবং আমাদের নেতার বাইরে আমরা কখনোই না। তাদের নিজেদের বিরোধ যাই থাক না কেন, তারা কিন্তু তাদের ওই মানে বিজেপিকে সরকার থেকে উচ্ছেদ করার জন্য, তারা নিজেরা সরকারি ক্ষমতায় যাওয়ার জন্য, কেন্দ্রীয় সরকারি ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই কাজ করবে। সেন্ট্রালে জোট হলেও আমাদের এই রাজ্যে নিচু দলের লোকেরা জোট মেনে নেবে না। যেসব আঞ্চলিক দলগুলো আছে তাদেরকে সবাইকে তাদেরকে ক্ষমতা দিতে হবে, সেই জায়গা থেকে যদি হয়ে থাকে এটা তাহলে আমার মনে হয় সেটা স্বাভাবিক। এরা মূলত ভোট সর্বস্ব রাজনীতি করে সবকটা দলই, ফলে যখন যেখানে সুবিধা যার সঙ্গে লড়তে গেলে যাকে দরকার তাকে তারা খুঁজে নেয়। কংগ্রেস হচ্ছে সিপিএমের একটা অঙ্গ এখন বর্তমানে, সুতরাং মমতা ব্যানার্জি কোনোদিন কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে না। আগামী 24-এর দিকে তাকিয়ে সর্বভারতীয় একটা জোটের ওনার একটা স্বপ্ন থাকতে পারে, তার জন্য যথার্থ অর্থে তিনি সেটা বলতে চাইছেন না তাদের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি কিন্তু অধীর চৌধুরীকে স্বীকার করে নেবে না কখনোই, এখানে তো অধীর চৌধুরী
সঙ্গে লড়তে হবে। সে অধৈর্য দেখি সিটি দেবে না, তা হতে পারে মমতা ইয়ে বিয়াল্লিশটা আমি সে হিসাব করেছে, আগেই বলে দিয়েছে। আজকে এক কথা বললে তো হবে না, আগেই বলছে যে কেন দেবো, ওই সাতটা বিধানসভা তো আমরা জিতেছি, কেন সিট ছাড়বো, তা হয় নাকি এটা? এটা সোনার পাথর বাটির মতো অবস্থা। তো ভবিষ্যতে কী হবে আমি বলতে পারছি না। তো আমাদের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সম্বন্ধে বলছি, সেই জোট হওয়ার সম্ভাবনা এখন দেখছি। রাজ্যসভা লোকসভা মিলিয়ে 35 জন সাংসদ, বাংলার 220 জন এমএলএ, 45,000-এর বেশি পঞ্চায়েতে নির্বাচিত তিন স্তরের প্রতিনিধি, রাজ্যের অধিকাংশ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের প্রতিনিধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এরাজ্যে প্রশ্নাতীত দখলদারি বজায় রেখেছেন। এরাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট যদি নাও হয় তাদের গলার সুর নামতে বাধ্য। আর আপাতত পঞ্চায়েত ভোটের বিপুল জয় এবং বিরোধী বৈঠকে তার জন্য কংগ্রেসের অন্য দলগুলোর আলাদা গুরুত্ব দেওয়া তৃণমূল নেত্রীর কনফিডেন্স লেভেলকে এক চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তিনি তার তৃণমূল দলকে নিয়ে জাতীয় মাঠে খেলার জন্য তৈরি হচ্ছেন। 21 জুলাই সেই বার্তাই দিয়ে গেল। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।